কাঁঠালবাড়ি শিমুলিয়ার নোরোটের পদ্মা নদী এখানেই মাথা তুলে দাঁড়িয়েছে সবচেয়ে সেতু দক্ষিণ অঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগের অন্যতম নৌরুট এটি পারাপারের জন্য রয়েছে ফেরি লঞ্চ ও স্পিড বোট তবে নাব্য সংকটের কারণে অনেক দিন ধরেই বন্ধ রয়েছে ফেরি চলাচল সম্পতি সাধারণ যাত্রীদের অন্যতম বহন লঞ্চ থেকে যাচ্ছে পমত্তা পদ্মার ডুবচরে ফলে নৌপথ পাড়ি দিতে বিরক্তি ও ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের মাঝে মধ্যে নাব্য সংকট প্রকট আকার ধারণ করলে বন্ধ রাখতে হচ্ছে লঞ্চ চলাচল কয়েকদিন আগে টানা দুদিন বন্ধ ছিল লঞ্চ চলাচল চ্যানেলটিতে খনন কাজ করে চলাচলের উপযোগী করা হলেও তার স্থায়িত্ব থাকছে না চ্যানেল পার হতে গেলেই লঞ্চের তলদেশে ধাক্কা লাগছে ডুব চড়ে জানা গেছে প্রায় ছয় কিলোমিটার দূরত্বের কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরোটের অর্ধেক পথ চরঘেরা প্রশস্ত ক্যানেলের মতো শিবচরের কাঠালবাড়ির ঘাট থেকে এই পথটুকু পার হয়ে মূল পদ্মায় আসতে হয় নৌজানগুলোকে কাঠালবাড়ি ঘাট থেকে মূল পদ্মায় আসতে পদ্মা সেতুর নিচ দিয়ে পাড়িতে হয় নৌজান পদ্মা সেতুর প্লার ঘেসে লঞ্চগুলো মূল পদ্মায় আসার আগ পর্যন্ত পথের প্রায় স্থানে ডুবচরের সঙ্গে ধাক্কা লাগে পানি কম থাকায় লঞ্চের তলদেশ থেকে যায় মাটিতে পট্টুক হতে লম্বা বাস ফেলে পানির গভীরতা মেপে এগোতে হয় লঞ্চগুলোকে এতে লঞ্চের তলদেশ ও প্রপেলার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে বলে জানায় লঞ্চের চালকরা শিমুলিয়া থেকে স্বাভাবিক গতি নিয়ে দ্রুততার সঙ্গে মূল পদ্মা নদী পার হয়ে এসে চ্যানেলে প্রবেশ করতেই লঞ্চের গতি কমাতে হচ্ছে কখনো ধীর গতি আবার কখনো অধিক গতিতে গর্জন তুলছে লঞ্চের ইঞ্জিন ডুবচরের সঙ্গে লঞ্চের তলদেশের ধাক্কা লেগে লেগে উচ্চ গতির কারণে এগিয়ে চলছে কিছু পথ গতি নিয়ে গিয়ে ডুবচরে ধাক্কা লেগে থেমে যাচ্ছে এরপর পদ্মায় সেতুর পিলার ঘেসে সতর্কতার সঙ্গে সেতু অতিক্রম করতে হচ্ছে সেতুর নিচ দিয়ে পানি প্রবাহের গতি বেশি থাকায় লঞ্চগুলোকে অধিক সতর্কতার সঙ্গে চলতে হচ্ছে যাতে করে সেতুর পিলারে ধাক্কা না লাগে লঞ্চ চালকদের সঙ্গে আলাপ করলে তারা জানায় চ্যানেলের পানি কম থাকায় লঞ্চ থেকে যাচ্ছে মাঝে মধ্যে লঞ্চ ডুবচরে আটকে থাকছে লঞ্চ চলাচল হুমকির মুখে রয়েছে পানি আরও কমে গেলে লঞ্চ চলাচল বন্ধই হয়ে যাবে এদিকে লঞ্চ চলাচল স্বাভাবিক রাখার জন্য চ্যানেলের কিছু অংশ খনন করতেও দেখা গেছে তবে লঞ্চালকরা জানান নৌরুটের নাব্য সংকট কোনোভাবেই কাটছে না শীত মৌসুমে আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে নৌরুট